চোখ রাখবো আজ রাতের খাস দশের দিকে। কয়লা পাচার মামলায় অভিষেক পত্নী রুজিরার বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা, বারবার সমন এড়ানোর চেয়ে 20 আগস্টের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ। কাশীপুরের পর এবার খেজুরি, ফের বিজেপির যুবকর্মী ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা শুভেন্দুর খাস তালুকে। শাহের পরের দিনই মমতা সান্নিধ্যের স্বস্তিক সৌরভ, সোশ্যাল সাইডে ব্যালেন্সের ঝড়। এবার প্রশ্নের মুখে বিচারকদের নিরাপত্তাও, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে থান ইট হাতে বিচারকের পথ আগলে দাঁড়ালো বিচার প্রার্থী, গ্রেপ্তার অভিযুক্ত। দীঘার সমুদ্র সৈকতে বেড়াতে এসে পর্যটকের রহস্য মৃত্যু, একই দিনে সমুদ্র স্নানে নেমে তলিয়ে যাওয়া যুবককে প্রাণে বাঁচালো নুলিয়ারা। বাংলার পর এবার ওড়িশা, আড়াই বছরের ছেলের সামনে বধূকে টানা 79 দিন ধরে ধর্ষণের অভিযোগ, ফেরার তান্ত্রিক। জ্বালানি তেল গ্যাস সিলিন্ডার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে গ্রেট ইন্ডিয়ান লুট শুরু করেছে কেন্দ্র, মোদীকে আক্রমণ মমতার। ফের নক্ষত্র পতন প্রয়াত বাচিক শিল্পী পার্থ ঘোষ। রেকর্ড অর্থে নয়া মালিক পেয়ে গেল চেলসি ফুটবল ক্লাব, বোহলি ও তার সহযোগী বিনিয়োগকারী গ্রুপ জিতে নিয়েছে বিট। অভিমুখ বদলে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকে ঘূর্ণিঝড় অশনি, 10 থেকে 13 মে পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। টিভির আগে ফোন স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।